হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার মৌ মল্লিক সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি যেই বিষয়ে আজকে ভিডিওটা বানাতে চলেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কাদের বিষয়ে কথা বলতে চলেছি। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি। সেটা হলো, আমরা থাম্বনেলে যাকে দেখেছি সেটা হচ্ছে প্রীতি মণ্ডল, যাকে আমরা মিষ্টু রয় বলে টিকটক থেকে চিনতাম। মিষ্টু রয়, মনে পড়ছে নামটা? টিকটকে ফেমাস ছিল মিষ্টু রয়। আর আজকে মিষ্টু রয় মানে প্রীতি মণ্ডল, আজকে ইউটিউবার আর ইনস্টাগ্রামে পরিচিত প্রীতি মণ্ডল। আর বংরনে যে রনি, মানে ওর আসল নাম হচ্ছে বাপন বিশ্বাস। তো আজকে প্রীতি মণ্ডল আর বাপন বংরনের রনের সাথে ওদের যে সম্পর্কের কথা, ওরা আজকে সত্যি কথাটা বলে দিল। তো শুনে, যেটা শুনে সত্যি খুব ভালো লাগলো, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো, কেননা ওদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমরাও নিশ্চয়ই দেখো। তো সত্যি কথাটা শোনার পরে সত্যিই খুব ভালো লাগলো। কমসে কম জাফর আর প্রীতমের মধ্যে তো লুকিয়ে তো যায়নি, তাই না? যেটা সত্যি সেটাই বললো। তো সব থেকে বড় কথা হলো, সত্যি কথাটা সবার সামনে তুলে ধরলো যে তাদের মধ্যে সম্পর্কটা কি লাগলো শুনে, যে কমসে কম সৎ সাহস করে আমাদের সবাইয়ের সামনে ক্লিয়ার করে সম্পর্কটার কথা বলে দিল। কেননা এত এত, দেখো যখন দুজনে ভিডিও বানায়, এমনিতেই আমাদের আমাদের বাঙালিদের মন কারোর সাথে কথা বললেই একটা মানে আলোচনার মধ্যে পড়ে যায়। এটা এখানে তো আবার ভিডিও বানাচ্ছে, তো আলোচনার মধ্যে তো পড়বেই। তো এত কমেন্ট আসতো, তো তোমরা ভিডিওটা আগে দেখে নাও, তারপরে আমি বলছি। আর হ্যাঁ, এই যে আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসার কারণ তোমরা সবাই। তোমরা যদি এত ভালোবাসা না দিতে, এটা কিন্তু ঠিক বলেছো, এই যদি তোমরা ভালোবাসা না দিতে আর না সে তোর পরিচয় হতো না, আমার পরিচয় হতো না, আর আমাকে কি পাত্তা দিত যদি আমি ছোটখাটো? তখন তুমি নতুন নতুন ইনস্টাগ্রাম শুরু করো, তোমার পাত্তা দিলে তোমার তোমার ভালো লাগে। আমার ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না একটা মোবাইল। তো এরকম ভাবে আমাদের রিলেশনটা আস্তে আস্তে ভালো লাগাটা জন্য আমার পর্যন্ত থাকে। আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল পারবো মানাতে, আর মেনেও নিয়েছে, খুশির খবর আমাদের কাছে। তার মানে এই না, মেনে গেছে অনেক অনেক অনেক। জানানোর কারণ ওই একটাই যে, দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিলাম, যদি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করি এমনি যদি প্রেম করি যদি জানে, তাহলে তো ভাই গল্পই শেষ। মোবাইলে ভিডিও বানাই সেটাই ঠিকঠাক মেনে নিতে পারছে না, তাহলে রিলেশনটা কেমন ভাবে যাবে? তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা বাড়িতে সব ঠিকঠাক করি আর খুব তাড়াতাড়ি, কারণ আমার বাড়িতে বিয়ের চাপ দিচ্ছে, আমার মা প্রচুর অসুস্থ। তো এই নিয়েও এর মাথায় একটু টেনশন ছিল যে অন্য কারোর সাথে যদি বিয়ে দিয়ে দিই। বাবা আমি কি ভয় পেয়েছিলাম, এই ব্যাপারটা আমরা যত তাড়াতাড়ি জানাবো তত তাড়াতাড়ি তোমরা খুশি হবে। না আমরা সব জায়গায় তোমরা প্রশ্ন করে যাচ্ছো, দাদা রিলেশনে আছো কিনা বলো বলো বলো। আর আমি তোমাকে ফার্স্ট প্রপোজ কবে করেছিলাম বলো? আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। ইয়েস, তো এটা আমার ফার্স্ট ইউটিউবের আর্নিং ডে, ওকে আমি গিফট করেছিলাম আর ফার্স্ট গিফট ওকে সবাইকে টুকটাক দিয়েছি, কিন্তু ওকে আমি এই আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। কেউ কি বলেছিল বলো কি বাবু? তো সবার ডাউট মোটামুটি না পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। আমাদের যোগদান আশীর্বাদ করো, আমাদের সম্পর্কটা এখন যেমন আছে তার দিয়ে দ্বিগুণ তিনগুণ দশগুণ যত বেশি গুণ হয় তত ভালো। তো তোমাদের হাত জানিয়ে আমাদের মাথার উপরে থাকে, আর আমাদের সম্পর্কটা আরো 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 মিষ্টি হয়। তো এত কমেন্ট আসতো যে ও তোমার কে হয়, তুমি এত ভিডিও বানাও, তোমাদের সম্পর্কটা কি, তোমাদের সম্পর্কটা কি শুধুই ফ্রেন্ডশিপ না অন্য কিছু? তো
দেখতে পেলে ওদের সম্পর্কটা কি শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। কমসে কম ওরা সৎ সাহস করেছে সবাইকে বলার, লুকিয়ে রাখেনি, প্রীতম জাফরের মতো লুকিয়ে রাখেনি, ওরা এখনো পর্যন্ত সবার সামনে কিন্তু এসে বলার সৎ সাহস কিন্তু করেনি। সবাই ভালোবাসে ওদের, এত ফ্যান ফলোয়ার। আমি আগের ভিডিওতেও বলেছি ওরা খারাপ কিছু করেনি, ভালোই করেছে। বিয়ে করেছে এটা খারাপ কিসে? যার সাথে এতদিন ধরে সম্পর্ক আছে তাকেই বিয়ে করেছে, খুব ভালো কথা। কিন্তু এত বড় যখন এত হইচই হচ্ছে, মানে এই সোশ্যাল মিডিয়ায় এত হইচই করছে, ওরা কিন্তু নিজেদের নিয়েই ব্যস্ত। এখনো পর্যন্ত ওরা কিন্তু মুখ খোলেনি, সত্যি কথা বলার সাহস দেখায়নি। তো ছাড়ো, আজকে ওদেরকে নিয়ে নাই, বেশি কথা নাই বললাম। আগে তোমরা দেখলে যাদের ভিডিওটা, তাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করি ওদের সম্পর্কটা যেন অটুট হয় আর খুব ভালো থাকে দুজনে, এই প্রার্থনাই করি, তাই না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ওটাও অল করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।